গ্রো লাইফের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম। এবার এপিসোডে আপনি জানবেন লাভ বার্ড পাখি কীভাবে পালন করতে হয় এবং লাভ বার্ড পাখির দাম কত, এছাড়া কীভাবে লাভ বার্ড পাখির ব্রিডিং করাতে হয়, এরা কতদিন বয়সে ডিম বাচ্চা করে, বছরে কতবার বাচ্চা দেয়, কীভাবে লাভ বার্ড পাখির জন্য খাদ্য তৈরি করতে হয়, এরা প্রতি মাসে কত টাকার খাবার খায়, এই সব কিছুর বিস্তারিত। আর আপনি যদি একজোড়া লাভ বার্ড পাখি কিনতে চান এবং এদের নতুন সেট আপ তৈরি করতে চান, তবে আপনার কত টাকা খরচ হতে পারে সেটাও ভিডিওতেই বলে দেব। লাভ বার্ড খুবই চটপটে একটি পাখি, সারাদিন বিভিন্ন রকমের কাজে এরা ব্যস্ত থাকতে পছন্দ করে। তবে এদের সবচেয়ে উল্লেখযোগ্য আচরণটি হলো সঠিকভাবে ট্রেনিং করাতে পারলে এরা খুব সুন্দরভাবে পোষ মানে ও মানুষের সাথে সাথে থাকতে পছন্দ করে। লাভ বার্ড পাখি পালনের সবচেয়ে বড় মজা হচ্ছে এই পাখিগুলোর মজার সব চঞ্চলতা আপনার মনকে সত্যি প্রশান্ত করবে। এছাড়া হোম ডেকোরেশনের জন্য একজোড়া লাভ বার্ড পাখি বাসায় রাখলে এরা বাসার সৌন্দর্যকে অনেকাংশেই বাড়িয়ে দেয়। আর এই পাখিটাকে আপনি পোষ মানানোর পর ঘরের মধ্যে ছেড়ে পালতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক লাভ বার্ড পাখির ব্রিডিং সম্পর্কে বিস্তারিত। লাভ বার্ড পাখি প্রাকৃতিকভাবে ব্রিডিংয়ের জন্য উদ্বুদ্ধ হয় যখন প্রপার খাবার দাবার পায় তখন। প্রাকৃতিকভাবে এরা আফ্রিকার বন জঙ্গলগুলোতে ঘুরে বেড়ায় এবং খাবার দাবারের প্রচুরতা দেখলে ডিম বাচ্চা করতে শুরু করে। এরা বিভিন্ন বড় বড় গাছের ফাটলে বা ক্যাকটাস গাছের মধ্যে গর্তে বসবাস করে। অপরদিকে ব্রিডিংয়ের জন্য খাঁচায় পালন করলে লাভ বার্ড পাখিকে বড় আকৃতির খাঁচা দিতে হবে। লাভ বার্ডের জন্য সর্বনিম্ন খাঁচার সাইজ হচ্ছে 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি, তবে আরও বড় খাঁচা ব্যবহার করতে পারলে সেটা আরও ভালো। এছাড়া লাভ বার্ড পাখির খাঁচার ভেতরে একটি করে কাঠ অথবা বাঁশের লাঠি দিতে হবে যার মধ্যে পাখিটা বসতে পারে। লাভ বার্ড যেহেতু খেলা করতে পছন্দ করে, তাই আপনি এদের খাঁচার মধ্যে দুই একটা কাঠের তৈরি খেলনা দিয়ে রাখতে পারেন। এছাড়া আপনি দুই একটা চুড়িও খাঁচার মধ্যে ঝুলিয়ে দিতে পারেন। লাভ বার্ড পাখির খাঁচার ভেতর একটা পানির পাত্র, একটা খাবারের পাত্র ও একটা গ্রিডের পাত্র দিয়ে রাখতে হবে এবং এই পাত্রগুলোতে সবসময় খাবার পানি দিয়ে রাখতে হয়। লাভ বার্ড পাখির খাঁচাটা বেশি বড় হলে ডিম পাড়ার জন্য ব্রিডিং বক্স খাঁচার ভেতরেই ঢুকিয়ে দিতে পারেন। আবার খাঁচার আকৃতি তুলনামূলক একটু ছোট হলে ব্রিডিং বক্স খাঁচার বাইরে সেট করতে হবে এবং খাঁচার মধ্যে প্রবেশের একটা ব্যবস্থা রাখতে হবে। ব্রিডিং বক্স ব্যবহার করতে না চাইলে আপনি এদের ডিম পাড়ার জন্য একটি করে হাঁড়ি ঝুলে দিতে পারেন। হাঁড়ির ভেতরে ফাঁকা থাকবে, কিছুই দেওয়ার প্রয়োজন নেই। তবে আপনি এদের বাসা তৈরির জন্য কিছু খড়কোটা, শুকনো ঘাস অথবা খড় দিয়ে রাখতে পারেন, তবে সেগুলো খাঁচার নিচে দিয়ে রাখতে হবে, পাখি তার প্রয়োজন মতো নিয়ে চাইলে হাঁড়ির ভেতরে তার ঘরটা বানিয়ে নিতে পারে। তবে মাঝে মাঝে আপনাকে এই হাঁড়িগুলো অথবা ব্রিডিং বক্সগুলো পরিষ্কার করে দিতে হবে। লাভ বার্ড পাখি পালন করলে এদের খাঁচাগুলোকে বাসার বা ঘরের এক কর্ণায় রাখতে হবে যেখানে মানুষের যাতায়াত কম হয়, এছাড়া বারান্দায় রাখতে পারলে আরও ভালো। ডিম বাচ্চা করার জন্য এরা শান্ত ও নিরিবিলি পরিবেশ পছন্দ করে। লাভ বার্ড পাখিকে ব্রিড করানোর সর্বনিম্ন বয়স হচ্ছে 1 বছর, তবে 1.5 বছর বয়সে করাতে পারলে সবচেয়ে ভালো। বছরে 2 বারের বেশি ব্রিড করানো উচিত নয়, তবে আপনি সর্বোচ্চ বছরে 3 বার এদের থেকে ডিম বাচ্চা উৎপাদন করতে পারেন। এরা সাধারণত 4টা থেকে 6টা করে ডিম পারে, কখনো কখনো 8টা ডিমও পারতে দেখা যায়। মেয়ে পাখি একাই ডিমে তা দেয়। সব কিছু ঠিকঠাক থাকলে মোটামুটি 20 থেকে 25 দিনের মধ্যে বাচ্চা ফোটে। মজার ব্যাপার হচ্ছে বাজরিগার, ফিন্স এই ধরনের পাখিগুলোর বাচ্চা ফুটলে একরকম শব্দ করে, ফলে বাইরে থেকে বোঝা যায় যে বাচ্চা ফুটেছে। কিন্তু লাভ বার্ডের বাচ্চা এমন কোনো শব্দ করে না, তাই বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই। এজন্য লাভ বার্ডের বাচ্চা হয়েছে কি না এই বিষয়টা আপনার মাঝে মাঝে দেখে খেয়াল করতে হবে। লাভ বার্ড পাখির বাচ্চা বৃদ্ধি সাধারণত ফিন্স বা বাজরির তুলনায় একটু ধীরে হয়। এরা 40 থেকে 45 দিন বয়সে নিজের থেকে খেতে শেখে। প্রায় 2 মাস বয়স হলে এরা ভালোভাবে উঠতে পারে। মেটিংয়ের পর থেকে বাচ্চা বড় হওয়া পর্যন্ত এদেরকে যথেষ্ট প্রাইভেসি দিতে হবে। সম্ভব হলে খাঁচাটি যথেষ্ট নির্জন জায়গায় মানুষের আড়ালে রাখতে হবে, একান্ত প্রয়োজন ছাড়া খাঁচার আশপাশে যাওয়া উচিত নয়।
এবং পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার সবসময় এদের সরবরাহ করে যেতে হবে। এবার আপনি জানবেন লাভবার্ড পাখি পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, সেটি হচ্ছে লাভবার্ড পাখির খাদ্য তালিকা কী, এদের সিড মিক্স কীভাবে তৈরি করতে হয় এবং এদেরকে কী কী ফল ফ্রুটস ও সবজি খেতে দিতে হয়। এখানে লাভবার্ড পাখির জন্য 5 কেজি খাবার তৈরির একটা তালিকা তুলে ধরা হলো। লাভবার্ড পাখির জন্য আপনি যদি 5 কেজি খাবার তৈরি করতে চান তবে আপনার মোটামুটি 5 থেকে 7টা উপকরণের প্রয়োজন হবে। 1 নম্বরে আপনার প্রয়োজন হবে চিনা। লাভবার্ডের জন্য 5 কেজি খাবার তৈরিতে 4 কেজি পরিমাণ চিনা মেশাতে হবে, আর চিনার পরিবর্তে আপনি ক্যানেরিও ব্যবহার করতে পারেন, অথবা আপনি চিনা 2 কেজি এবং ক্যানেরি 2 কেজি এভাবেও মিক্সটা করতে পারেন। তো 4 কেজি পরিমাণ চিনা অথবা ক্যানেরি নেবেন, এরপর এর সাথে মেশাবেন 500 গ্রাম পরিমাণ ধান, সাথে 300 গ্রাম পরিমাণ সূর্যমুখীর বীজ, এর সাথে 200 গ্রাম পরিমাণ গম অথবা বাজরা অথবা দুইটাই, 100 গ্রাম 100 গ্রাম করে গম এবং বাজরা দুইটা মেশাতে পারলে ভালো, না পারলে যে কোনো একটা দিলেই হবে। আর মেশাতে হবে সূর্য কুসুম ফুলের বীজ 150 গ্রাম পরিমাণ। এই হচ্ছে টোটাল 5 কেজি খাবারের ফর্মুলেশন। এটা তৈরি করে রেখে আপনি লাভবার্ডকে অনেক দিন যাবৎ খাওয়াতে পারবেন। আর আপনি যদি রেডিমেড প্যাকেটজাত সিড মিক্স কিনেন তাহলে এত ঝামেলায় যাওয়ার দরকার নেই, এটা সবচেয়ে ভালো। এবার আসুন জানি লাভবার্ডকে সাধারণ খাবারের পাশাপাশি মানে সিড মিক্সের পাশাপাশি আর কী কী খাওয়াতে হয়। সিড মিক্সের পাশাপাশি এদের খাবারকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। 1 নম্বরে হচ্ছে শাক, দ্বিতীয়ত হচ্ছে সবজি এবং তৃতীয়ত হচ্ছে ফল। শাকের মধ্যে এরা পালং শাক, লাল শাক, ধনে পাতা, সজনে পাতা, কলমি শাক, পুদিনা পাতা এগুলো খায়। কিছুটা কিছু শাক কম খায়, কিছু শাক বেশি খায়, তবে এর পাশাপাশি আপনি দুর্বা ঘাসটা দিতে পারেন, দুর্বা ঘাস অনেক উপকারী আর এটা লাভবার্ড পছন্দ করে খায়। তো শাক কয়দিন দেবেন? মোটামুটি সপ্তাহে 1 দিন অথবা 2 দিন করে লাভবার্ড পাখিকে শাক খেতে দেবেন। সেক্ষেত্রে আপনি 1টা বা 2টা যখন বাজার থেকে যে শাকটা আপনার নিজের জন্য কিনছেন তখনই ওইটা কিছু কিছু করে পাখিকে খেতে দেন। তবে পাশাপাশি কিন্তু সিড মিক্সটা সবসময় চলবে। শাকের পর আসে সবজি। লাভবার্ড কয়েকটা সবজি বেশ পছন্দ করে খায়, এর মধ্যে রয়েছে বাঁধাকপি, মিষ্টি কুমড়া, ঝিঙা, শশা, সজনে, তারপর হচ্ছে মটরশুঁটি এবং ব্রকলি। এগুলোর মধ্যে সিজনাল যখন যেটা পাবেন সেটা পাখিকে একটু একটু করে খেতে দিতে পারেন। এগুলো ছাড়া লাভবার্ড কিছু কিছু ফল খায়। ফলের মধ্যে এরা আপেল, স্ট্রবেরি, পাকা পেঁপে, পাকা পেয়ারা এই ফলগুলো বেশ পছন্দ করেই খায়। আপনি সিজনাল যখন যে ফলটা পাচ্ছেন সেটা পাখিকে একটু একটু করে খেতে দেন। এবারে আসুন জেনে নেওয়া যাক লাভবার্ড পাখির দাম কত এবং এদের পালনে খরচ কেমন হয়। সাধারণত লুটিনো, পিস ফেস লাভবার্ড অথবা নর্মাল যে লাভবার্ডগুলো আমরা দেখতে পাই এই লাভবার্ডগুলো 5,000 থেকে শুরু করে 10,000 টাকার মধ্যে বেচাকেনা হয়। তবে পাখির কোয়ালিটি যদি খারাপ থাকে তবে 3-4 হাজার টাকায়ও অনেকে বিক্রি করে দেয়। আর আপনি যদি সাধারণ লাভবার্ড পাখিগুলোর বাচ্চা কিনতে চান সেক্ষেত্রে মোটামুটি 2,000 থেকে 5,000 টাকার মধ্যে এক জোড়া বাচ্চা পেয়ে যাবেন। এবার আসুন জানি লাভবার্ড পাখি পালনে খরচ কেমন। লাভবার্ড পাখি পালন করতে গেলে আপনার প্রথমেই প্রয়োজন হবে একটি খাঁচা। খাঁচাটার দৈর্ঘ্য হবে 24 ইঞ্চি, প্রস্থ হবে 24 ইঞ্চি এবং উচ্চতা হবে সর্বনিম্ন 20 ইঞ্চি। আর এটা কিন্তু সর্বনিম্ন সাইজের কথা বললাম, আপনি এর থেকে যত বড় খাঁচা দেবেন তত ভালো। এরকম একটা খাঁচায় আপনি এক জোড়া লাভবার্ড পালন করতে পারবেন। আর এই ধরনের একটা খাঁচা আপনি যদি বাজার থেকে কিনতে চান তবে 300 টাকা থেকে 600 টাকার মধ্যে রেডিমেড খাঁচা পেয়ে যাবেন। এছাড়া পাখির জন্য আপনাকে ব্রিডিং বক্স অথবা হাঁড়ির ব্যবস্থা করে দিতে হবে। নর্মাল হাঁড়িগুলো সাধারণত 100 থেকে 200 টাকার মধ্যে পেয়ে যাবেন। বাজরির জন্য যদিও আমরা ছোট সাইজের হাঁড়ি ব্যবহার করি কিন্তু লাভবার্ডের জন্য একটু মাঝারি সাইজের হাঁড়ি ব্যবহার করা ভালো। এছাড়া খাবারের জন্য ব্যবহৃত পটগুলো আপনি যদি স্টিলের পট কিনতে চান তবে 60-70 টাকার মধ্যে পেয়ে যাবেন এবং পানির পটগুলো 50-60 টাকার মধ্যে কিনতে পারবেন। এবারে আসুন জেনে নেই লাভবার্ড পাখি পালনে খাবার খরচ কেমন।
আপনি যদি এক জোড়া লাভবার্ড পাখি পালেন এবং তাদের কোনো বাচ্চা না থাকে, সেক্ষেত্রে প্রতি মাসে এরা হাফ কেজির মতো খাবার খাবে। মোটামুটি এরা কিছু খাবার নষ্ট করে, তবে সব কিছু মিলিয়ে 600 গ্রামের উপর এটা যাওয়া সম্ভব না। প্রতি কেজি সিড মিক্সের দাম 80 টাকা থেকে 150 টাকার মধ্যে হয়। আসলে খাবারের দামটা অনেক বেশি আপ ডাউন করে। তবে সিড মিক্সের বাইরে লাভবার্ড পাখিকে বিভিন্ন রকমের ফল ফ্রুটস ও শাক সবজি খাওয়াতে হয়। সব ধরনের ফল ফ্রুটস এবং সিড মিক্স সহ সব কিছু মিলিয়ে আপনার এক জোড়া লাভবার্ডের পেছনে প্রতি মাসে 50 টাকা থেকে 80 টাকার মধ্যে খরচ হবে। এর বেশি হওয়ার কথা না, তবে আপনি যদি খুব উন্নত খাবার দাবার ব্যবহার করেন তবে আপনি খরচটাকে সর্বোচ্চ 100 টাকায় নিতে পারেন, এর উপরে খরচ হবে না। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু উপকারী মনে হয় তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এই ধরনের ভিডিও সবসময় আমাদের চ্যানেলে আনতে থাকি। ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য।